পরীক্ষার হলে এসে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা শুরুর পঁয়তাল্লিশ মিনিট পরে বনগা হাসপাতালে বসে পরীক্ষা দিল মাধ্যমিক পরীক্ষার্থী এই বিষয়ে আমরা কথা বলে নেবো আমাদের প্রতিনিধি উৎসব মন্ডলের সাথে উৎসব তুমি আমাদেরকে জানাও ঠিক কি পরিস্থিতি হয়েছে কেন তাকে হাসপাতালে বসে পরীক্ষা দিতে হচ্ছে দেখো যেটা জানতে পারছি যে পরীক্ষার হলে পরীক্ষা দিতে আসে মেয়েটি এবং পরীক্ষা দিতে আসার ঠিক কিছু সময়ের মধ্যে মানে পরীক্ষা শুরু হওয়ার কিছু সময়ের আগে মেয়েটি অসুস্থ হয়ে পড়ে এবং তাকে তৈরি বনগাঁ হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোক পরিবার সূত্রে আমরা যেটা জানতে পারছি যে বনগা কুমদিনী গার্লস হাই স্কুলের পরীক্ষার্থী আয়েশা মন্ডল সে প্রতিদিনের মতো আজকে অঙ্ক পরীক্ষা এবং অঙ্ক পরীক্ষা দিতে যথাসময় পরীক্ষা সেন্টারে আসে পরীক্ষা আসার পরীক্ষা শুরু হওয়ার কিছু সময় পরে সে অসুস্থ মানে কিছু সময় আগে সে অসুস্থ হয়ে পড়ে এবং অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোক তাকে বনগা হাসপাতালে নিয়ে আসা হয় বনগা হাসপাতালে আসার তাকে তার চিকিৎসা শুরু হয় এবং চিকিৎসা শুরু হওয়ার পরে সে বর্তমানে যতটা আমরা জানতে পারছি যে যথেষ্ট সুস্থ রয়েছে এবং পরীক্ষা দিচ্ছে তবে সে কিন্তু পঁয়তাল্লিশ মিনিট মানে পরীক্ষা শুরু হয়েছে বারোটা এবং বারোটা পঁয়তাল্লিশ থেকে তার পরীক্ষা শুরু হয়েছে এবং হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে আমাদের যে সে মুখে অক্সিজেনের এর মাস্ক নিয়ে পরীক্ষা দিচ্ছে সে শ্বাসকষ্টজনিত জনিত অসুবিধার জন্য অসুস্থ হয়ে পড়েছিল এবং এখন সে পরীক্ষা দিচ্ছে এবং তাকে পরীক্ষার সেন্টার সূত্রে যেটা জানতে পারছি তাকে পঁয়তাল্লিশ মিনিট যেহেতু দেরিতে সে পরীক্ষা দিতে শুরু করেছে তাকে যথা সময় দেওয়া হবে অর্থাৎ তিন ঘন্টা সে সময় পাবে পরীক্ষা দেওয়ার তবে একটা অসুবিধার জায়গা যেটা দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে যে সে যেহেতু মুখে অক্সিজেন মার্কিট নিয়ে পরীক্ষা দিচ্ছে আদৌ কি তিন ঘন্টা সে সুস্থভাবে পরীক্ষা দিতে পারবে এটাই এখন সব থেকে বড় প্রশ্ন ধন্যবাদ উৎসব তোমাকে আমরা দেখে নেবো পরবর্তী খবর